স্ত্রীকে হারিয়ে কান্না থামছে না স্বামীর। হঠাৎ এমন মৃত্যুতে পুরো পরিবারের জীবনে নেমে এসেছে বিষাদ। সোমবার সন্ধে 7টার দিকে বরিশাল সদর উপজেলার উত্তর রায়পাশা এলাকার বাসিন্দা রুবি বেগম ডাক্তার দেখাতে বাড়ি থেকে বের হন। রাতে বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজি করে স্বজনরা। পরে মঙ্গলবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরের একটি মাছের ঘেরে লাশ পাওয়া যায় তার। এ ঘটনায় রহস্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। সন্ধ্যায় ইফতার করে তারপর ডাক্তারের কাছে গেছে, তারপর আর ফিরে আসে নাই। এই আমরা বিছরেছি, হ্যাঁ আর হেরে কোনো জায়গা পাইনি। পরে সকালে আমি ফোন দিছি, হেরে মারে 5টা ফোন দিয়েছে, ফোন বন্ধ। তদন্ত করে জানবে অবশ্যই এবং এটার সঠিক বিচার আমি না শুধু এলাকা সবাই চাই। জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ। তার বাড়ি থেকে এতটা দূরে সেটা প্রথমে বলেছে, এটা রহস্যজনক বিষয় এবং সেটা পোস্টমর্টেম রিপোর্ট আসা সাপেক্ষে এবং তদন্তে সেটা বিস্তারিত জানা যাবে। নিহত রুবি বেগম দিনমজুর বাবুল ব্যাপারীর সহধর্মিনী। 25 বছরের সংসারে 2 সন্তান রয়েছে তাদের। শাকিল মাহমুদ, সময় সংবাদ, বরিশাল।